ইসলাম গণতন্ত্র সাপোর্ট করে কি? গণতন্ত্র সাপোর্ট নয়, ইসলাম যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন এটা গণতন্ত্রের কাছাকাছি, প্রচলিত গণতন্ত্রের সাথে শতভাগ মিল নেই। আর ইসলাম যে ব্যবস্থা দিয়েছে গণতন্ত্র, তন্ত্র দুটো, গণতন্ত্র স্বৈরতন্ত্র, আর কোনো তন্ত্র আমার জানা নেই। অর্থাৎ জনগণের পরামর্শের মাধ্যমে হবে অথবা যে রাজা হবে সে একা সব করবে। তো স্বৈরত চেয়ে গণ ভালো। ইসলাম যে নির্দেশগুলো দিয়েছে, আমানাত, ইন্নাল্লাহ আমরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আদালত, ইনসাফ, আমানত, দুর্নীতি মুক্ত হওয়া, এগুলো গণতান্ত্রিক পরিবেশে ভালো হয়। কাজে ইসলাম স্বৈরতন্ত্রের বিরোধী, মূলত গণতান্ত্রিক ব্যবস্থা দিয়েছে, তবে পাশ্চাত্য গণতন্ত্রের সাথে কিছু মিল অমিল আছে। একজন আলেম এবং পীরের মধ্যে পার্থক্য কি? না থাকলে আলেমের কথা মানলেও চলবে। আসলে পীর জিনিসটা কি? তাই তো আমি ভালো করে এখন পর্যন্ত বুঝলাম না। আপনারা পীর বলে তো আলাদা কিছু ইসলামে নেই, ইসলামে আলেমই বলা হয়েছে, নেককার বলা হয়েছে, তাকি বলা হয়েছে। এই জন্য নেককার আলেমদের সহবতে যাওয়াটা হলো মূল কাজ, তার পীর নাম হইতে হবে এটা তো কথা না। একসময় ছিল সমাজে আলেম উলামা কম ছিল, পীর নামে অনেক নেককার মানুষ সমাজে আসতেন, মানুষেরা তাদের কাছে দিন শিখত। তারাও কখনোই বলেননি যে পীর নামের কারো কাছে যাইতে হবে। প্রথম কথা হলো পীরের কাছে যাওয়া, পীরের মুরিদ হওয়া, এগুলো কোনোটাই দিন না। দিন হলো নেককার আলেমদের, নেককার মানুষদের সহবতে যাওয়ার। দুই নম্বর হলো আলেমদের কথা শুনলে হবে, যদি নেককার আলেম ভালো আলেম হয় তাদের সহবতে যেতে হবে, তবে কোরআন সুন্নার মেয়ারে বিচার করে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আপনি আলোচনায় বলেছেন, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, এটা নয়। পৃথিবীতে তাহলে সর্বোপরি অর্থ কি? পিটিভি। পৃথিবীতে আমি জানি না এটা বলেছি কিনা, তবে এটা আমি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যারা আমার বইয়েও লিখেছি বলেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, তারা এই অর্থটা। আবার কেউ বলেন কোনো কিছুই কিছু হয় না আল্লাহ ছাড়া, এ কোনোটাই লা ইলাহার অর্থ না। কোনো কিছুই হয় না আল্লাহ ছাড়া, এটা হলো আল্লাহর রুবুবিয়াতের একটা সিফাত, লা কাদিরা ইল্লাল্লাহ, লা কাওয়িয়্যা ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, লা হাকিমা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহর রুবুবিয়াতের একটা গুণ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা হাকিমা ইল্লাল্লাহ এটা পুরোপুরি ইসলামে না, আল্লাহ ছাড়াও হাকিম আছে, মূল হুকুম আল্লাহর। কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে অমুককে হাকিম বানাও, এ হাকুম যাওয়া আদলিম মিনকুম, হাকামা মিন আহলি হাকামা মিন আহলিহা। হাকেম আল্লাহ ছাড়া অনেকে হতে পারে, আল্লাহর যেখানে আইন আছে আইনের ভিতরে, যেখানে আল্লাহর আইনে নিজের মতো হুকুম দিতে পারে, কিন্তু মাবুদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না, পুরোও না, হাফও না, কোয়াটারও না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্য কারণেই। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, এটা রুবুবিয়াতের একটা সেফাত। রুবুবিয়াতের সেফাতগুলো কখনো কামেল, কখনো ব্যতিক্রম থাকে। যেমন রুবুবিয়াতের একটা সেফাত হলো লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই, ঠিক না? আবার আছে আমাদের একজন মানুষ লালন পালনকে তাকে রব বলা যায়। কাজে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে রব হতে পারে, আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে হাকেম, হুকুমদাতা, আইনদাতা হতে পারে, আল্লাহ ছাড়া কেউ আংশিক অর্থে রাউফ হতে পারে, রাহুম রাহিম হতে পারে, সামিও হতে পারে, বাসির হতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া কেউ আংশিক পূর্ণ কোনো অর্থেই মাবুদ হতে পারে না, ইলাহ হতে পারে না। এটা বিস্তারিত জন্য ইসলামী আকিদা পড়েন অথবা আল ফিকুল আকবর পড়েন। ইসলাম প্রতিষ্ঠায় আমাদের কি করা উচিত? ইসলাম প্রতিষ্ঠায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তাই করব। রসূলুল্লাহ কি করেছেন বলেন? জিহাদ করেছেন। আচ্ছা, মদিনায় তো ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, মদিনায় রসূলুল্লাহ সাল্লাম মক্কা থেকে 5000 সৈন্য নিয়ে যে সবাইকে মেরে দখল করে ইসলামের রাষ্ট্র করছিলেন, ঠিক না? কি করছিলেন? দায়ী পাঠিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন, সবাই মিলে যখন মুসলমানের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে তখন তিনি রাষ্ট্রীয় বিধিবিধান
আল্লাহর বিধান মতো আল্লাহর হুকুম মতো পরিচালনা করেছে। জিহাদ হল রাষ্ট্র প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের সংরক্ষণের জন্য, এটার নিরাপত্তা সার্বভৌমত নিশ্চিত করার জন্য, সারা বিশ্বের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর ইসলাম, প্রথমে বলি, আবার ভুল করে ফেলছি, ইসলাম প্রতিষ্ঠিত আছে। কেউ যদি মনে করে ইসলাম প্রতিষ্ঠিত নেই, সে ভুল করছে। আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছেন রসুলের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে জঞ্জাল আছে, ইসলাম আছে, অনেক ময়লা আবর্জনা ভুল ভ্রান্তি ঢুকেছে, এগুলো সংশোধন করতে হবে। প্রথমত দাওয়াতের মাধ্যমে, বিভিন্নমুখী দাওয়াতের মাধ্যমে ইমানদার তৈরি করতে হবে। আমরা যদি এখন, আমাদের একজন আমাকে বলছে, আমরা এদেশের 80-90% মুসলমান, আর এই সমস্ত শয়তান কাফের নাস্তিক আমাদের উপর ডান্ডা ঘোরাবে, আমরা কিছু করবো না। তা আমি বললাম যে দেখেন উল্টো, এদেশের 99% মুসলমান হলো 35-65 মুসলমান, অর্থাৎ সেকুলার মুসলমান। অনেকে নামাজই পড়ে না মুসলমান, যারা নামাজ পড়ে তারা সুদ খায়, ঘুষ খায়, বেপর্দা চলে, আসে না নেই। তাহলে আমাদের 95 থেকে 99 জন মুসলমানের ইসলাম হলো 35-65 ইসলাম। আমরা হুজুররা 100% ইসলাম দিতে চাচ্ছি, ওরা মনে করে ওরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছে। হুজুররা বাড়াবাড়ি করছে, একজন নামাজ পড়ে, নামাজের বিরুদ্ধে বলে রাগ করে, আর যদি পর্দার কথা বেশি বলেন, বেপর্দা চললে তার বাড়ি ঢুকতে না দেন, ওরা হুজুররা বাড়াবাড়ি করছে, আছে না নেই। কাজে তারা মনে করছেন যে আমরা একটা বাড়াবাড়ির ইসলাম তাদের উপরে চাপিয়ে দিচ্ছি। কাজেই আপনি যে ইসলাম বিশ্বাস করেন, যে ইসলাম আপনার কলিজা নাড়াই, এই ইসলাম মানুষের ভিতরে ঢুকান। যখন এই ইসলাম মানুষের ভিতরে ঢুকবে, প্রভাব আপনার মতোই লোক বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লামের কটুক্তি করলে বিধান হত্যা আপনি সমর্থন করেন? না, রাসূলুল্লাহ সাল্লাম কটুক্তি করলে বিধান হত্যা, এটা কোরআন সুন্নায় কোথাও নেই। আল ফিকুল আকবরের বাংলা অনুবাদ পড়বেন, বিস্তারিত পাবেন। হত্যা তো অনেক আছে, নামাজ না পড়লেও হত্যা, মানেন তো? মানেন না তো, একটাই গেলেন কেন? নামাজ না পড়লে সব কতল করে ফেলেন, তার মানে রাষ্ট্রীয় বিচারে তার মৃত্যুদণ্ড হবে, বিচার ছাড়া মৃত্যুদণ্ড হবে, এরকম নেই। একজন সাহাবি অন্ধ ছিলেন, তিনি, তার স্ত্রী ছিল, রাসূলুল্লাহ সাল্লাম কটুক্তি করত, নিষেধ করেছেন, উনি একটা ছুরি এনে রেখেছেন, একদিন ওনার সামনে নিষেধ আর কটুক নিষেধ করেছেন, করেনি, উনি ছুরি ঢুকাই দিতেছেন পেটের ভিতরে। পরের দিন যখন মৃতদেহ পাওয়া গেছে, রাসূলুল্লাহ বলেছেন, কে হত্যা করেছে স্বীকার করো, নইলে আমরা তদন্ত করব। ওই ভদ্রলোক বলেছেন যে আমি করেছি, এই কারণ। রাসূলুল্লাহ বললেন, তোমার শাস্তি হবে না, দামুহা হাদার। ইসলামী আইনে বিভিন্ন ব্যবস্থা আছে, আপনি একজনকে খুন করেছেন, আপনি প্রমাণ করেছেন সে আপনাকে মারতে গিয়েছিল আত্মরক্ষার জন্য খুন করেছেন, আপনার শাস্তি হবে না, কিন্তু আপনাকে কোর্টে যেতে হবে। আপনি একজনকে খুন করেছেন, আপনি প্রমাণ করতে পেরেছেন, তা আপনার সামনে রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে বক্তব্য বলছিল, আর নিষেধ করেননি, করেছেন, শোনেননি, আপনি তাকে মেরে দিয়েছেন, ইসলামী আইনে আপনার শাস্তি হবে না, কিন্তু কোর্টে যেতে হবে আপনাকে। তো এই জন্য হত্যার জন্য আইন বিচার করবে, আপনি না। যত মৃত্যুদণ্ড আছে, মদ খেলে শাস্তি, ব্যভিচার করলে শাস্তি, নামাজ না পড়লে শাস্তি আছে, আইনে অনেক কিছু আছে, কিন্তু আইন বাস্তবায়ন করবে কোর্ট। কোর্ট বেসবেন না করলে আমরা কোর্টে চাপ দেব, আপনি যে ইমানের কারণে অস্থির হয়েছেন, এরকম ইমানদার কয়েক লাখ বাড়ান, কোর্ট বিচার করতে বাধ্য হবে। আর আপনি যদি তার আগে যে কয়জন 10-20 জন আসছেন মরে যান, একজনকে বলছি ভাই ঠিক আছে, তুমি 10টা ব্লগার মেরে ফেললে, 10টা মাজার ভেঙে ফেললে, তাহলে বাংলাদেশে মাজার উঠে যাবে, ঠিক না ভাই? ব্লগার সব মরে যাবে একেবারে নাকি? তো এটা কোনো সমাধান না। আপনি দাওয়াত দেবেন, সব কথা বলবেন, ইমানের প্রচার করবেন, আপনার আমার মতো আপনার মতো ইমানদার যখন বাড়তে থাকবে, তখন সমাজ পরিবর্তন সহজ হবে। বর্তমানে ব্লগ, ফেসবুকে রাসূলুল্লাহ সাল্লামের আল্লাহকে কটাক্ষ করা হয়, এতে আপনি তাকে চিনলে কী করতে পারি? কিছুই করতে পারি না। আমরা তাকে দাওয়াত দিতে পারি, অ্যাভয়েড করতে পারি, তার বিরুদ্ধে কেস করতে পারি, আইনের আওতায় নিয়ে আসে। আইন নিজের হাতে তুলে নেবেন না, ইসলামও সমর্থন করে না, এতে ইসলামের কোনো কল্যাণও নেই। আপনার মতো ভালো ইমানদার মানুষগুলো তাড়াতাড়ি মরে গেলে শয়তানের খুব লাভ হবে। খুব মজার প্রশ্ন, কেনি ফাড়া জামা পরা জায়েজ কিনা? আমাদের ইসলাম শুধু পোশাকেই থেকে গেল, বউয়ের সাথে ঝগড়া করা জায়েজ কিনা, ওজনে কম দেওয়া জায়েজ কিনা, রাস্তার পাশে থুক ফেলা জায়েজ কিনা, কলা খেয়ে কলার সাথে রাস্তায় ফেলা জায়েজ কিনা, কুরবানির গোশত রাস্তার পাশে করা জায়েজ কিনা, গাড়ি ঠেকায় হাট বাজারের বস্তা ঠেকায় গাড়ি বন্ধ করে দেওয়া জায়েজ কিনা, এ কেউ শুনল না কোনো দিন।
জামা কেনি ভাড়া হবে না বন্ধ হবে, এটা নাকি আমার প্রশ্ন। এদেশে বাস করাই বড় কঠিন হয়ে গেছে, যে দেশের ইসলাম জামার সাথে সীমাবদ্ধ। কেনি ভাড়া হলে আপনার সমস্যা কি? বরং যারা বেদাতে হাসানার ভক্ত তাদের দলিল দিই, গোল জামা সুন্নত আর কেনি ফাড়া হলো বেদাতে হাসানা, আরো ভালো। যেমন বসে বসে সালাম পড়া সুন্নত, দাঁড়াই পড়া বেদাতে হাসানা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সুন্নত আর ইল্লাল্লাহ জিকির বেদাতে হাসানা। তো ওই রকম কেনি ফাড়াটা বেদাতে হাসানা। দলিলগুলো বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাম গোল জামা পরতেন নিচে, কারণ জামার নিচেই পায়জামা পরতেন না, লুঙ্গু পরতেন না, ঠিক না? তবে যখন আবার ইজার পরতেন, খোলা ইজার পরতেন, হজের সময় আমরা যেমন পড়ি, ঠিক না? এখন যেহেতু আমরা জামার নিচে লুঙ্গি পায়জামা পরি, তাহলে জামাটাই পর্যন্ত গোল করলাম, এইটুক ফাড়লাম, তাহলে গোল জামার সুন্নত হলো আর ফাড়া ইজারের সুন্নত হলো। এক কাজ জামাই দুই সুন্নত, মানে বেদাতে হাসানা। জামা যা পরবেন সব জায়েজ, যতক্ষণ না ইহুদিন আসাদের মতো হবে, এর ভিতর কোনটা উত্তম কোন অনুত্তম, পোশাক আশাকে তো এত কোনো কড়াকড়ি কোনো নির্দেশ নেই, রাসূলুল্লাহ সাল্লাম এ ব্যাপারে এত গুরুত্ব দেননি। বাকি আমার পোশাক বইটা পড়বেন বিস্তারিত পাবেন। টেবিল চেয়ারে খাওয়া যায় কিনা, জি জি ঠিক বলেছেন, ইসলাম তো আমাদের কাপড় আর খাওয়া শেখাতে আসছে, এবাদত বন্দেগী নামাজ রোজা পরিবার বউ বাচ্চা হাট বাজার কোনোটা পীর সাহেবের কাছে শেখবো আর কোনোটা মন গড়া করবো, ওজনে কম দেবো না দেবো আমার ব্যাপার, বউর সাথে ঝগড়া করবো, মেয়ের সম্পত্তি বা ছেলের নামে লিখে দেবো, বোনের সম্পত্তি দেবো না, এগুলো তো আমাদের ব্যাপার। জেকের হবে পীর সাহেবের তরিকায়, পাগড়ি হবে পীর সাহেবের তরিকায়, একে নবীর তরিকায়, খাওয়া দাওয়া নবীর তরিকায়, বিবি বাচ্চা আমাদের নিজের মন গড়া তরিকায়, এর নাম হলো ইসলাম, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহার আর কাপড় চোপড় শেখাতে আসেননি, তিনি মূলত আসছেন এবাদত মুআমালাত মুআশারাত শেখাতে, তবে এটা তার একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাম টেবিল চেয়ারে খাননি, তবে খেতে নিষেধ করেছেন কোথাও নেই। পানাহার হলো জাগতিক ব্যাপার, সোয়াবের জন্য সুন্নত লাগে, জায়েজ হওয়ার জন্য সুন্নত লাগে না, নিষেধ না হলেই জায়েজ, কিন্তু সোয়াব চাইতে গেলে সুন্নত লাগবে। এই জন্য টেবিল চেয়ারে খাওয়া কোনো নাজায়েজ না। হ্যাঁ, মাটিতে বসে বা বিনয়ের সাথে খাওয়া এটা উত্তম। সূরা ফাতিহার পর আমিন বলা কি, আমিন বলা হবে জোরে নাকি আস্তে? আপাতত আমিন বলা বন্ধ করে দেন, নামাজের কোনো ক্ষতি হবে না। সূরা ফাতিহার পরে আমিন বলাটা একটা মুস্তাহাব কাজ, না বললে নামাজের এক পয়সার ক্ষতি হবে না। জোরে আস্তে দুই রকমেরই রেওয়ায়েত আছে, তবে এটা যেহেতু অন্য মানুষের কানে লাগে, এই জন্য যে মসজিদে সবাই আসতে বলে, এখানে আসতে বলাটাই উত্তম, এটা আমি বলছি না, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ লিখেছেন। আর যদি কেউ জোরেই বলেন, এমনভাবে বলবেন নিজে কোনো রকম শুনবেন, চিৎকার করে মানুষদের নামাজে ডিস্টার্ব করবেন না, এতে আপনার সওয়াব কতটুকু হবে জানি না, তবে কিছু গুনাহ হবে। আলেমরা কি রাষ্ট্রীয় উন্নয়নে কোনো ভূমিকা পালন করেন? মানুষের বোঝাটা উন্নয়নের অন্তরাই, রাষ্ট্রের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা আলেমরাই করে। এ ব্যাপারে আমরা আগে একদিন বলেছি, আপনি হয়তো শোনেননি, একই বিষয়ে বারবার বলতে আর ভালো লাগে না। আলেমরা রাষ্ট্রীয় উন্নয়নে কী ভূমিকা রাখবে? আচ্ছা বলেন তো, কবি সাহিত্যিক গায়ক এরা রাষ্ট্রীয় উন্নয়নে কী ভূমিকা রাখে বলেন না? হ্যাঁ, মনে করেন একজন গায়কের পিছনে কোটি 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 টাকা খরচ হয়, সিনেমাগুলো রাষ্ট্রীয় উন্নয়নে কি ভূমিকা রাখে? এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আর্ট শিক্ষা দেওয়া হচ্ছে, শিল্পকলা একাডেমি খোলা হচ্ছে, রাষ্ট্রীয় উন্নয়নে কি ভূমিকা রাখে বলেন না? বিষয়টা হলো, রাষ্ট্রের উন্নয়নের অন্তরায় হুজুররা এটা ঠিক, সেটা হলো রাষ্ট্রের যারা ঘুষ খায় সুদ খায় দুর্নীতি করে, এদের দ্রুত উন্নয়নের ক্ষেত্রে হুজুররা আসলেই অন্তরায়। কেন এখনও লোকে ঘুষ দিতে চায় না, ঘুষখোরের সাথে কুটুমতালি করতে চায় না, এই এই হুজুরদের কারণে। তাহলে যারা বলে হুজুররা উন্নয়নের অন্তরায়, ঠিকই বলে, তার নিজের উন্নয়ন ঘুষ খেয়ে দুর্নীতি করে উন্নয়নের ক্ষেত্রে হুজুররা কি অপুরো অন্তরায়। এই এই দুষ্ট হুজুরদের কারণে এখনও মসজিদেতে বেরোনোর পরে লোকেরা চিন্তা করে, ওই লোকের সাথে কুটুমতালি করবে না, ঘুষ খাই, কথা বলেন না? আসলে আমি আগে একবার বলেছি, যেহেতু প্রশ্ন করেছেন খুব সংক্ষেপে বলি,
উন্নয়ন, মনে করেন আপনার এখানে খুব ভালো পাটের চাষ করবেন, একলো বীজ ভালো হইতে হবে, ক্ষেত ভালো হইতে হবে, চাষ ভালো হইতে হবে, পানি ভালো হইতে হবে, আর একটা বাজে কাজ আছে, সেটা হলো বেড়া দিতে হবে। বেড়া দিতে হবে না, যাতে গরু ছাগলে আপনার ক্ষেতটা না খেয়ে যায়, ঠিক না? যদি আপনি খুব ভালো কাজ করেছেন আর এই বাজে কাজটা করেননি, তাহলে কি আপনার ক্ষেত হবে? আমাদের শরীরের উন্নয়নে অনেক ভালো ভালো জিনিস, পেস্তা, বাদাম, ভিটামিন, আর কিছু বাজে জিনিস আছে, এরকম শরীরে ফুটিয়ে দেয়, ব্যথা পড়ে, রক্ত বেরোয়, ওইটার নাম কি? হ্যাঁ, ভ্যাকসিন দেয়, টিকা দেয়, এটা বাজে জিনিস না? শরীরের উন্নয়নে কোনো ভূমিকা আছে? এ কী করে? শরীরের বেড়া দেয়, রোগ প্রতিরোধ করে। তা আমাদের দেশের উন্নয়নের প্রধান অন্তরায় কি কেউ বলতে পারবেন? কি? দুর্নীতি। জাপান আর বাংলাদেশের ভৌগোলিক আয়তন, ভূ সম্পদে তেমন কোনো পার্থক্য নেই। প্রথম বিশ্বযুদ্ধের পরে জাপান একটা একদম নিঃশেষ হয়ে গেছিল, এখন বাংলাদেশ জাপানের চেয়ে উন্নত না অবনত? কতটুকু? 2-1 পয়েন্ট না, একেবারে মাথায় আর। এই যে আমাদের অধোগতি, আমাদের জনশক্তি চীনের মতোই কম না, জাপানের মতো কম না, আমাদের বুদ্ধি, মেধা, শক্তি, শারীরিক সামর্থ্য মোটেও কম না, আমাদের দেশে সব আছে, আমাদের দেশে একটা জিনিস সব নষ্ট করে, সেটা হলো মূল ক্যান্সার, সেটা হলো দুর্নীতি। দুর্নীতির কারণে নিয়োগে দুর্নীতি হয়, শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়, কর্মচারী নিয়োগে দুর্নীতি হয়, এমনকি আমাদের পলিটেকনিক্যালে ভর্তির জন্যও দুর্নীতি হয়, যোগ্য ছেলে চান্স পায় না, অন্যরা চান্স পায়। দুর্নীতির কারণে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, কিন্তু এক বছর পরে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। আমি মশকরা করে বলছিলাম, গত 2 বছর ঢাকার রাস্তায় চলা যায় না, কারণ ফ্ল্যাড ওয়াটার নিষ্কাশনের জন্য ড্রেন করেছে, যে কারণে এবছরে পুরো ঢাকার পানি আটকে গেছে। তার মানে ড্রেনের নামে টাকা গিয়েছে, ড্রেন হয়নি। তাহলে আমাদের উন্নয়নের দেশে টাকা প্রচুর ব্যয় হচ্ছে, মানুষের শক্তি, এনার্জি, অর্থনীতির কোনো সমস্যা নেই। এই জন্য যে কোনো বোদ্ধা মানুষ যে কোনো দলের বলবে, এদেশের যদি দুর্নীতি অন্তত মিনিমাম 10% পর্যায়ে নিয়ে আসা যায়, দ্রুত এই বাংলাদেশ কোরিয়া জাপানের মতো হয়ে যাবে। আমাদের দেশে মানুষেরা এখানে অনেকটাই মাজলুম। মানুষের শেষ আস্থা কোথায়? এই দুনিয়াবি জাগতিকে একটা দেশের মানুষ সর্বশেষ সব কোথাও আশ্রয় পানি, শেষ আশ্রয় 2 জায়গা, হাসপাতাল আর বিচারালয়, কোর্ট, ঠিক না? মানুষ সব জায়গা থেকে বিতাড়িত হয়ে হাসপাতালে যেয়ে জীবন খোঁজে, আর কোর্টে যেয়ে মান সম্মান জীবন খোঁজে, সেখানেও এখন দুর্নীতি। এই সর্বগ্রাসী দুর্নীতির ভিতরে যারা একটু কম দুর্নীতি করে, যে বিচারক ঘুষ খায় না বা কম খায়, যে ডিসি এসপি ঘুষ খায় না বা কম খায়, যে অফিসার দুর্নীতি করে না বা কম করে, দেখবেন এই বেটা হয় মাদ্রাসায় পড়া আর নইলে কোনো হুজুরের ভক্ত, কথা বোঝেননি? তো এই জন্য যিনি বলেছেন ঠিকই বলেছেন, আমি জানি ঝিনাইদহ শহরে কোনো কোনো ডিসি এই হুজুর মার্কা হওয়ার কারণে অনেকেরই উন্নয়ন ব্যাহত হয়েছে, কথা বোঝেননি? অনেক মানুষের উন্নয়ন ব্যাহত হয়েছে হুজুর মার্কা ডিসির কারণে, হুজুর ভক্ত ডিসি, হুজুর ব্যাকগ্রাউন্ডের এসপি, হুজুর ব্যাকগ্রাউন্ডের জজ, এদের কারণে আমাদের দেশের অনেকেরই উন্নয়ন ব্যাহত হয়েছে, ভেঙে পড়েছে। কাজেই হুজুরেরা নিঃসন্দেহে উন্নয়নের পথে, মানে দেশের উন্নয়নের পথে নয়, ব্যক্তিগত সুদ ঘুষ দুর্নীতি করে রাতারাতি কলা গাছ হওয়ার পথে একটা বড় অন্তরায়। এক একজন একটা বকরি কুরবানি দেওয়ার জন্য নিজের বাড়িতে বকরি রেখে দিয়েছে, কুরবানির কিছুদিন আগে বাচ্চা হয়েছে, এখন বাচ্চা কি করবে? বাচ্চা লালন পালন করবে, এমন কি যদি ওই বকরি কুরবানি দেয় অন্য বকরি কুরবানি দেয় কোনো সমস্যা নেই। শুধু একটা ক্ষেত্রে আলেমরা বলেন, সেটা হলো একজন গরিব মানুষ, কুরবানি ওয়াজিব না,
কুরবানির নিয়ত করেছে ওটা তাকে কুরবানি দিতে হয়, এটা আলেমরা রাগ করে বলেছেন আর কি। মূল কথা হলো মানত ছাড়া আপনি কুরবানি ছাগল কিনে এনে রেখেছেন, বাচ্চা হয়ে গেছে, ওটা বুড়ো আর কুরবানি দেবেন, সমস্যা কি? বাংলাদেশের মুসলমান ঐক্যের জন্য কি করা উচিত, এসব কথা জোরে জোরে বলতে হয় না, শয়তান বেজার হয়। বাংলাদেশে 5 লাখ মসজিদ হলে শয়তান একটু চিন্তা করবে না, 2 লাখ মসজিদ হলেও শয়তান অত কষ্ট পাবে না। যদি 200 আলেম ঐক্যের চিন্তা করে শয়তানের ঘুম হারাম হয়ে যাবে, আর শয়তানের যারা মুরিদ তাদের ঘুম হারাম হয়ে যাবে, কাজে এসব কথা বলতে হয় না। তো যাই হোক, কথা হলো যে ঐক্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাম একটা ঔষধ দিয়েছেন। তিনি বলছেন আগের জামানার উম্মত, দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন কাবলিকুম আল বাগদা আল হাসাদ ওয়াল বাগদা হিয়াল হালিকা লা আকুলু ইন্নাহা তাহলিকুদ্দিন তাহলিকুর রাস ওয়ালাকিন্নাহা তাহলিকুদ্দিন আলা আদুল্লুকুম আলা মা ইয়াযহাবু আনকুম হাযা আদ-দা আও ইয়াযিদু ইয়াফশু ফীকুম আল মাহাব্বা আও তাহাবা ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। বিভিন্ন হাদিস আসছে, একটা হাদিসে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগের জামানার যে উম্মতদের যে রোগগুলো ছিল যার কারণে ধ্বংস হয়েছে, সেটা হলো বিদ্বেষ, শত্রুতা, দলাদলি, এটা তোমাদের ভিতরে আসবে, মনের দূরত্ব, এক মুসলমান এক শত্রু মনে করবে, মশলার কারণে বেদল দল বেদল বানাই ফেলবে। তোমাদেরকে একটা জিনিস বলবো, যেটা হলে এই দূরত্ব দূর হবে, মহব্বত বাড়বে, সেটা হলো তোমরা বেশি বেশি সবাই সবার সালাম দেবে। এখন এই দলাদলি দূরত্ব করার একটা পথ হলো সব দলের আলেমদের এক জায়গায় বসে মুসাফার সালাম, আর কিছু না। যার যার দলে থাকবে, বসবে, সালাম দেবে, মুসাফা করবে, কেমন আছেন, ভালো আছেন, এও যদি মাঝে মাঝে করানো যায় তাও আল্লাহর রহমতে দেখবেন অনেক কমে যাবে। কাপড়ের জাই নামাজে নামাজ পড়া হয়, এই জাই নামাজের মাঝে মক্কার ছবি থাকে, কাবা শরীফের পা লাগলে বা বস লাগে বসা যাবে কিনা, যাই হোক, হজের সময় কাবা ঘরের গায়েই তো পা লাগে, যারা হজের আসলে চুমু খেতে যায় কাবাঘর পাড়ায় উপরে ভিত্তির উপর উঠে যায়, না যায় হবে তো, তাই না? না যায় হবে না, কাবাঘরের ভিতরে একেবারে ভিত্তির ভিতরে একের পা দুটো রেখে নামাজ পড়া যায়, সুযোগ পেলে পড়ে মানুষ, এটা তো যায় হবে না। আমরা আসলে মূর্তি পূজারি হয়ে গেছি, ছবি কেন, কাবাঘরের উপরেই তো দাঁড়ানো যায়, ছবি তো অনেক দূরের কথা, কাবাঘরের ভিতরেই তো বসা যায়, তো এই জন্য ছবিতে পা লাগলে কোনো দোষ হবে না। কেউ যদি কাবাঘরের ছবিকেও অপমান করে তাহলে সেটা অন্যায় হবে, কিন্তু পা লাগার কোনো দোষ নেই। মসজিদের সামনে আল্লাহ মোহাম্মদ লেখা যাবে কি না, আর কি জন্য লেখবেন? আমাদের মাবুদ একটার নাম আল্লাহ একটার নাম মোহাম্মদ নাকি, ঠিক না? আসলে এগুলো ঠিক না, যদি লিখতে হয় প্রথম কথা হলো কেবলার দিকে কিছু লিখতে নেই, অনেক উপরে যেখানে নামাজে নজর দেয় না লিখতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ একদিক লাগলেন, মোহাম্মদ রসুল্লাহ লাগলেন, আল্লাহর পরিচয় থাকলো, মোহাম্মদ সাল্লামের পরিচয় থাকলো, এটা ভালো হয় না? এইটা হলো ঠিক। আর সামনে কিছু না লেখা উচিত, লিখলে পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এইভাবে লেখা উচিত। মেহরাবের সামনে মক্কা মদিনার ছবি রাখা যাবে কি না, আমার এখানে ছবি দেওয়ার জন্য অনেকেই পাগল করছিল, আমি করিনি, কারণ কেবলার দিকে ছবি দেওয়াটাই মূলত মানে মাকরু বা মাকরু তাহরিমি, এতে মুসল্লিদের নামাজেরই হয়, আর আমরা বললাম না মূর্তি পূজারি হয়ে যাচ্ছে, এখন ছবি পূজারি। আগে তো রাসূলুল্লাহ বলেছেন প্রাণীর ছবি রেখো না পূজা হবে, এখন আমরা প্রাণী ছাড়াও পূজা করি, মনে করি কাবা ঘরে হলেই বুঝি কিছু একটা হয়ে গেল। এই জন্য ছবি টবি রাখলে দোষ নেই, আপনারা গেটে বাইরে রাখবেন, এটা ভালো। স্বামী স্ত্রী দুইজনে পেশাজীবী হলে কোরবানি আলাদা আলাদা দেওয়ার প্রয়োজন আছে কি না, দিলে তো ভালো, গরিবেরা বেশি পেল, এটা অনেক পক্ষই আলাদা আলাদা দিতে বলেছেন, কারণ দুইজনই সাহেবে নিসাব, মৃত আত্মীয়র পক্ষ থেকে কোরবানি করলে সে কোরবানির সম্পূর্ণ মাংস গরিব মিসকিনদের মাঝে বিলে দিতে হবে, যিনি কোরবানি করেন তিনি ও তার পরিবার উক্ত কোরবানির মাংস খেতে পারবেন না, মাসালাটি সঠিক কি না? যদি কেউ ওসিয়ত করে যায় যে আমার মরার পরে তুমি এই কুরবানিটা দেবা, তাহলে ওইটার গোশত আর গরিব ছাড়া কেউ খেতে পারে না, আর আমরা যারা শখ করে মৃত আত্মীয়দের পক্ষ থেকে কোরবানি দিই ওটার গোশত আমাদের কোরবানির গোশতের মতোই খেতে বন্টন করতে পারবো। সৌন্দর্য বৃদ্ধির জন্য দাড়ি ছাটা যাবে কি না,
মূল প্রশ্ন হলো এই সৌন্দর্যটা কার চোখে? আমাদের নরেন্দ্র মোদীর চোখে না ওমর ইবনুল খাত্তাবের চোখে? কার চোখে? বিষয়টা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে বোরকা পরা মেয়ে আছে, আবার বোরকা ছাড়াও মেয়ে আছে। অনেক স্যার আছে বোরকা পরা মেয়ে দেখলে বিরক্ত হয়, বোরকা ছাড়া একেবারে পেতনির মতো চুলগুলো ছাড়িয়ে আসে খুব খুশি হয়, খুব সুন্দর। আবার কোন কোন স্যার আছে ওদেরকে দেখলে পেতনি পেতনি মনে হয়, কার ভিতরে কী কী করে, যে এরা থাকে কী করে। বোরকা পরা মেয়ে দেখলে খুব ভালো মনে হয়, সুন্দর মনে হয়। এখন চোখটারও তো ব্যাপার আছে, দাড়ি যে ছোট হলে সুন্দর দেখায় এ তো শয়তানের চোখ। মুসলমানের চোখে তো দাড়ি যত নবীর মতো হবে বড় হবে, নবী যে দাড়ি বড় ছিল সুন্দর লাগা উচিত, এটা প্রথম কথা। কাজে চোখ পাল্টান, চোখের চিকিৎসা করেন। দুই নম্বর হলো দাড়ি রাসূলুল্লাহ সাল্লাম বড় রেখেছেন, বড় রাখতে নির্দেশ দিয়েছেন, ছোট করতে নিষেধ করেছেন, ছাড়তে নিষেধ করেছেন, শুধু কাটতে না। এই জন্য দাড়ি ছাটা ঠিক নয়, দাড়ি বড় রাখবেন। তবে দাড়ির দুটা এদিকে ওদিকে গেলে এদিকগুলো কেটে দেবেন, সুন্দর লাগে। বরং বিশ্বাস করেন দাড়ি যারা এদিক থেকে কাটে এদিক থেকে কাটে ভালো দেখায় না ভাই, বিশ্বাস করেন সুন্দর দেখায় না। সুন্দর দাড়ি নরম বেঁকা হয়ে গেছে খুব ভালো দেখবেন, তার চেহারা একটা নূরানি ভাব ফুটে উঠবে। আর দেখে দেখিয়ে দেখেন দাড়িটা সুন্দর করে ছেড়ে দিয়েছে, ছড়িয়ে আছে, তার চেহারা দেখলে তার এই মুখের লাবণ্য কালো হলেও একটা লাবণ্য ফুটে ওঠে। আর আপনি এর ভিতরে যেবারখানে কাটাকাটি করেন চাষাচাষি করেন তাহলে আমার আমার কাছে খুব কষ্ট লাগে যে লোকটা করেছে কি। নাচতে যে যদি ঘুমটা দেয় কোনো নর্তকী, তাহলে তো হুজুররা খুব বলবে না খুব ভালো নর্তকী মাশা আল্লাহ পর্দানুসীন, খুশি হবে তাই না? যারা নাচ দেখতে আসে তারা তো খুশি হবে, কেউ খুশি হবে না। টাকনুর উপরে সর্বদাই কাপড় পরিধান করতে চাই, এভাবে কিছু বলুন। হাঁটুর উপরে কাপড় তুললে গুনাহ হয় মাত্র একটা হাদিস আছে, বিশ্বাস করেন। আর টাকনুর নিচে কাপড় গেলে গুনাহ হয় 30-35টা টনটনে সহিহ হাদিসে মুতাওয়াতির। কাজেই রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদের টাইনে তুলে দিয়েছেন, হুজুর আমার পার এখানে একটু বেঁকা, বলে তা হোক তুমি একটু তোলো, আল্লাহ যেভাবে বেন ওইটাই সুন্দর। হুজুর আমার সামান্য কুমা কাপড়, বলে বুঝো করো দেখছো না আমি কীভাবে পরি। কাজেই রাসূলুল্লাহ সাল্লামের এটা কঠিন আদেশ, তার সুন্নত, যে আমাদের কাপড়গুলো পায়ের টাকনুর উপরে রাখব। আর এটার ভিতরে দিনের সৌন্দর্য আছে, এটাও একই কথা, দেখতে খারাপ দেখায় নাকি, চোখ চোখের চিকিৎসা লাগবে। মেয়েরা টাকনুর উপরে কাপড় পরলে দেখতে খারাপ দেখায় না, ছেলেরা নাকি টাকনুর উপরে কাপড় খারাপ দেখায়, তবে হাঁটুর উপরে পড়লে আর খারাপ দেখায় না। তাই চোখের চিকিৎসা লাগবে। স্ত্রীদের বাড়িতে পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে, সেক্ষেত্রে বাড়ির বাইরে অথবা আত্মীয় বাড়ি গেলে পর্দা রক্ষার নিয়ম কি? স্ত্রীদের বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে, বাড়ির ভিতরে তো এমনি পর্দা থাকে, কারনাফি বুয়ুতু কিন্না, আর পর্দার সাথে বাইরে যেতে বলা হয়েছে। বাড়ির ভিতরে থাকতে বলে বাড়িতে তো পর্দা লাগে না, বাড়ির ভিতরে থাকো বেরোয় না, কারণ বাড়ি মানে স্বামী স্ত্রী, বাড়িতে যদি বাইরের ঢোক ঢোকে পর্দা হবে, আর বাইরে বেরোলে পর্দার কথা ইদুনি না আলাই হিন্না মিন জালা বিবিন না, মাথার কাপড় পুরো ঢেকে দিয়ে ঢেকে ঢুকে যেতে হবে। আমি একটি গরু বা উট কোরবানি করব, যেহেতু গরু মহিষ উট জাতীয় প্রাণী সাতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে, আমার পরিবারের জীবিত এবং মৃত সাত সদস্যের পক্ষ থেকে কোরবানি করা উত্তম হবে কিনা? প্রথম কথা হলো আপনি যদি হজে যান, হজের কি যিনি হজে যাবেন নাকি না বাংলাদেশে, যদি বাংলাদেশে হন তাহলে অবশ্যই গরু করবেন, উট করবেন না, উটের গোশত উপাদেয় না। আপনি কেন, উটের কোনো তারগিব নেই, রাসূলুল্লাহ বলেছেন উট করতে হবে, তারগিব নেই, রাসূলুল্লাহ নিজে বিদায় হজে গরু কুরবানি করেছেন। কাজেই যদি বাড়ি থেকে কোরবানি করেন গরু কুরবানি করবেন, আর যদি হজে যান, হজের কুরবানি মূলত কুরবানি না, ওটা হাদি, হাজির, হাজির জন্য একটা উটের এক ভাগ অথবা একটা ছাগল পুরোপুরি হাদি হিসেবে জবাই করা এটা ওয়াজিব। যদি আপনি উট একটা নেন এক ভাগ হাদি হিসেবে বাকিটা আত্মীয় স্বজনের পক্ষ থেকে কোরবানি দেন, সমস্যা নেই। একজনের পক্ষে কোরবানি করা উত্তম হবে, মৃত স্বজনের পক্ষে কোরবানির মাসলা বলবেন, একজনের পক্ষে কোরবানি তো ভালো উত্তম, মৃত আত্মীয়দের পক্ষ থেকে কোরবানি জায়েজ বলেছেন অধিকাংশ ফকি। এটার দুটো দলিল আছে, একটা দলিল খুব দুর্বল,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, তুমি আমার পক্ষ থেকে এটা কুরবানি দিও। রাসূলুল্লাহ অফাতের পরেও তিনি এটা করতেন, হাদিসটা খুবই দুর্বল। তবে অন্য সহিহ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় প্রতিবার দুটো কুরবানি করতেন, একটা বলতেন মুহাম্মদ ও আলে মুহাম্মদ, মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, আর একটা বলতেন মাল্লা মিদাহি মিন উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের যারা কোরবানি করেননি তাদের পক্ষ থেকে। তাহলে যারা কোরবানি করেননি তাদের ভিতরে মৃত আছেন, জন্মেননি আছেন, তাহলে বোঝা গেল যে ব্যক্তি মারা গেছেন বা জন্ম হয়নি তার পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ। কি ধরনের পোশাক ইসলামে জায়েজ? আলেমদের জন্য, আলেমদের এমন পোশাক পরা উচিত যেটা পড়লে প্রথম কথা হলো মুত্তাকিব, মুত্তাকি বলে দূর থেকে, একটা হলো সকল মুসলমানের জন্য, আলেমদের আলাদা পোশাক নয়, সকল মুসলমানের জন্য একটা হলো জায়েজ পোশাক, আরেকটা হলো উত্তম। যে পোশাক পরলে এক নজরে মুসলমান বলে মনে হয়, যে পোশাক পরলে এক নজরে মুত্তাকি বলে মনে হয়, দিনদার বলে মনে হয়, এই পোশাক সকলেরই পরা উচিত। আর আলেমদের অবশ্যই এই জাতীয় পোশাক পরা উচিত, কারণ তাহলে আলেমদের হাইবাত, আলেমদের গ্রহণযোগ্যতা বাড়ে। অনেকে মনে করেন প্যান্ট পরা তো জায়েজ আছে, কাজে আমরা আলেমরা পড়লে দোষ কি, রাগ করেন না, দাঁড়িয়ে পেশাব করাও তো জায়েজ আছে। এই জায়েজ প্রমাণ করার জন্য কি আমরা সব আলেম হুজুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করবো নাকি? মুখ দিয়ে বললেই তো ভাই এটা না করা বলো জায়েজ আছে, এটা হতো না। কাজেই আলেমদের অবশ্যই এমন পোশাক পরা উচিত যে পোশাক তার দাওয়াতকে গতিশীল করবে, তার অনুসারীদের ভিতরে তাকওয়ার প্রসারতা আনবে। জাহিন আমাদের দাঁড়িয়ে আমরা যে ইন্নি অজ্জাত পড়ে তা দলিল সম্মত কিনা, জি না, এটা হাদিসের নামে জালিয়াতি। রাহেবেল আয়াত দুটো বই পাবেন বিস্তারিত, মিলাদ করা যাবে কি না, করলে ও কিয়াম করা কি, মিলাদ অবশ্যই করবেন, তবে সেটা কি নবীজির তরিকায় করতে চান না হুজুরদের তরিকায় সেটা বলেন। হ্যাঁ, নবীর তরিকায় কে কে আর পীর সাহেবের তরিকায় কে কে, ফুরফুরা দাদা হুজুরের তরিকায় কে কে? এই সুন্নাহ টেস্টের সব আদব কায়দা নষ্ট হয়ে গেছে। বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিলাদ মানে কি? মিলাদ মানে একটা হলো জন্ম, আর একটা হলো জন্মে কোনো কর্ম করা। জন্ম উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি বললেন এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আমি নবুয়ত পেয়েছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের জন্ম এবং নবুয়তের কৃতজ্ঞতা শুকরিয়ার জন্য মিলাদের সুন্নত পদ্ধতি কি? সোমবারে রোজা রাখবো, যে পারবেন সোমবারে রোজা রাখবেন। এখন যদি মনে করেন না নবীর তরিকায় মিলাদ করে জান্নাতে যাওয়া যাবে না, আরও কোনো তরিকা দরকার আছে, সেটা আপনাদের ব্যাপার। আমার মনে হয় নবীর তরিকায় যথেষ্ট, নাকি বলেন? মিলাদে আরেকটা কাজ আছে আপনার বলেননি, সেটা হলো ওয়াজ নসিহত, নবীজির দরুদ পড়া, জীবনী আলোচনা করা, এগুলো ভালো কাজ। এগুলো সাহাবা একরাম মিলাদ নামে করতেন না, জিকির, সিরা, শামায়েল, হাদিস নামে করতেন, সেইভাবে করাই ভালো। আর যদি আমরা এগুলো কিছু করি সুন্নত পদ্ধতি করবেন, কিয়াম করবেন, কিয়াম কি জন্য করবেন? কোমরে ব্যথা হওয়ার কারণে। যদি কারোর কোমর ব্যথা হয়ে যায় দরুদ শরীফ পড়তে পড়তে দাঁড়াতে পারে, সমস্যা নেই। কি জন্য করবেন? আপনি হঠাৎ করে কিয়াম মিলাদ পড়তে পড়তে নবীজির মহব্বতে অস্থির হয়ে দাঁড়িয়ে পড়েছেন, তাও তো না, আপনি অভিনয় করছেন, আমি দাঁড়াই পড়েছি নবীজির সম্মানে, এটা অভিনয়, এটা বানোয়ার, এটা ঠিক না। কেউ কেউ করেছেন আলহামদুলিল্লাহ, এটার মাধ্যমে অনেক সুন্নতের বাইরে যাই করবেন। সাহাবীরা জীবনভর দরুদ সালাম পড়েছেন, কেউ দাঁড়াননি, তাবেইনরা করেছেন, আমাদের চার ইমাম করেছেন, চার পিরানি পীর, কেউ কিয়াম করেনি কোনোদিন, জীবনভর তারা দরুদ সালাম পড়েছেন বসে বসে। চারজন মিলে এক গরু কুরবানি করা, এটা সহি কিনা? জি চলবে। জুমার দিনে পাশের মসজিদে রেখে সওয়াবের আশায় মাজার মসজিদে জুমার নামাজ পড়া কি? মাজার মসজিদে যাওয়াই তো শেরেক, যে মসজিদের সাথে মাজার আছে ওই মসজিদে নামাজ পড়াই তো শেরেক, নাজেজ। মসজিদের কেবলায়, মসজিদের দেওয়ালে, মসজিদের ভিতরে মাজার আছে, অথবা মাজার উপলক্ষে মসজিদ হয়েছে, এই মসজিদে নামাজ পড়াই তো নাজেজ। রাসূলুল্লাহ সাল্লাম বারবার নিষেধ করেছেন মাজারকে ঘিরে মসজিদ বানাতে, মাজারের উপরে মাজার কেন্দ্র করে মাজারের সম্মানার্থে মসজিদ করা লানত। ফজরের আজানের আগে একাকী নামাজ পড়ে প্রয়োজনীয় কাজে যাওয়া যায় কি যাবে কি না? ফজরের আজানের আগে একাকী কোন নামাজ?
ফজরের নামাজ না তাহাজ্জুদের নামাজ? একাকী তাহাজ্জুদের নামাজ পড়া এটা একটা কবিরা গুনাহ পুরুষ মানুষের জন্য, জামাত ছাড়া একাকী ফজরের নামাজ পড়া, ভুল বলেছি, একাকী ফজরের নামাজ পড়া পুরুষের জন্য একটা কবিরা গুনাহ, জামাত ফরজ বা ওয়াজিব অন্তত, জামাত ওজর ছাড়া তরক করা কবিরা গুনাহ, বেতরের নামাজ না পড়া যেমন একটা কবিরা গুনাহ, ওই রকম বা তার চেয়েও বেশি কবিরা গুনাহ হলো ফরজ নামাজ একা পড়া, জামাতে না পড়া। আরো মজা আছে, ফরজ নামাজ ফজর বিশেষ করে জামাতে পড়লে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে সারাদিন সে আল্লাহর হেফাজতে থাকবে, আল্লাহর জিম্মায় থাকবে। ফরজ নামাজের পর মোনাজাত করা যাবে কিনা, অর্থাৎ হাত তুলে, আমি অনেকবার আপনাদের বুঝাইছি, মশলাটা আপনারা প্রশ্ন করেন অন্যভাবে। একটা মসজিদে আপনি যেয়ে দেখলেন সেখানে প্রত্যেক রাত্রে মসজিদে জামাতের সাথে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়া হয়, আপনি বললেন এটা ঠিক না, তারা প্রশ্ন করল কেন মসজিদে তাহাজ্জুদ পড়া যাবে না? ফাঁকটা বুঝতে পেরেছেন? মসজিদে তাহাজ্জুদ পড়া নাজায়েজ নাকি? আপনি কি মসজিদে তাহাজ্জুদ পড়তে নিষেধ করেছেন? না, জামাতে তাহাজ্জুদ পড়তে নিয়মিত নিষেধ করেছেন, ঠিক না? তা আপনি যা প্রশ্ন করেছেন কোনোটাই নাজায়েজ না, নামাজের পর অবশ্যই মোনাজাত করবেন, সুন্নত মোনাজাত। আর যদি একাকী আপনার আবেগ আসে হাত তোলেন, এটাও সুন্নতের বাইরে না, রাসূলুল্লাহ সাল্লাম নামাজের পরে হাত তুলতেন না, ফরজ নামাজের পরে হাত না তুলেই দোয়াগুলো পড়তেন, তারপরেও হাত তোলা দোয়ার আদবের অংশ, কেউ যদি বিশেষ হালতে নিজে ব্যক্তিগতভাবে হাত তোলে কোনো সমস্যা নেই, কিন্তু ইজতেমাইভাবে সবাই একত্রে নিয়মিত এটা নিঃসন্দেহে সুন্নতকে ছোট করা হয়। রাসূল আজীবন একা করেছেন, ডজন ডজন হাদিস আছে, আপনি সারা জীবন জামাতবদ্ধভাবে করছেন আবার সুন্নতের মহব্বত দাবি করছেন, এটা ঠিক হলো না। ইয়া কেন ব্যবহার করবেন? ইয়া যদি তাকে ডাকার জন্য, ইয়া আল্লাহ, আল্লাহ আমার বাঁচাও, এটা শিরিক, এই ইয়া শুধু আল্লাহর জন্য। যদি ইয়া দরুদ সালামের জন্য ব্যবহার করেন তাহলে এটা মূলত দোষ নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম তার অফাতের পরে কবরের পাশে সালাম দেওয়ার প্রয়োজন ছাড়া দূর থেকে সালাম দিয়েছেন ইয়া বলে আমি যথেষ্ট খুঁজে পাইনি, প্রচুর খুঁজছি আমি পাইনি। তারা রাসূলুল্লাহ সাল্লামের উপর যখন দরুদ সালাম পড়তেন, সালাত সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া সাল্লাম, কিন্তু যখন কবরের পাশে সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেন। এই জন্য সালামের ক্ষেত্রে সুন্নত হলো আপনারা সালাত এবং সালাম একত্রে আল্লাহর কাছ দিয়ে পাঠাবেন। আহলে হাদিস ও আহলে সুন্নাতের মধ্যে পার্থক্য কি? আহলে সুন্নাত এটা কি হাদিস সম্মত নাম জানতে চাই? হ্যাঁ, আহলে সুন্নাত হাদিস সম্মত নাম। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাম সুন্নতের কথাই বলেছেন যে তোমাদের জন্য সুন্নত রেখে গেল, আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। সাহাবায়ে কেরাম আহলে সুন্নাত নামটা শুরু করেন, মুসলিম শরীফের মুকদ্দমায় পাবেন। যখন মানুষের ভিতর বেদাত দেখা গেল তখন বললেন আহলুস সুন্নাত আহলুল বেদাত, কিন্তু আহলুস সুন্নাত সুন্নাহ সম্মত সহি হাদিস সম্মত নাম। আহলুল হাদিস মানে হাদিস, যারা হাদিসের চর্চা করেন, অতীত যুগে আহলে হাদিস বলা হয়তো মহাদ্দেসিনদের, যারা হাদিস চর্চা করেন, হাদিসের আলেম, হাদিসের পণ্ডিত। বর্তমান সময়ে আমাদের দেশে ফিকহি মাজহাব আহলে হাদিস হানাফি হয়ে গেছে, যারা আহলে হাদিস তারা দাবি করেন তারা হাদিস মানেন কিন্তু তাকলিদ করেন না, এ কথাটা ভালো, আহলে হাদিস মানা খুবই দরকার। তো সমস্যা হয়ে গেছে দুটো, যারা আহলে হাদিস বলেন তাদের ভিতরে আলেম তো সবাই না, যারা আলেম নন হাদিস বোঝেন না, কিছু বললেই বলে অমক আলেমের বই পড়েন। আরে মিয়া তুমি বলছো যে এটা সহি, তুমি এটা প্রমাণ করো, অমক আলেমের বই পড়েন, তাহলে তো তুমি মোকাল্লেদ, তুমি অমক আলেমের মোকাল্লেদ, আমি তো তোমার আলেমের মোকাল্লেদ না, আমি তার কথা মানি না, সে ভুল বলে। এই জন্য এটা এক ধরনের তাকলিদ। দ্বিতীয় হলো আহলে হাদিসরাও হাদিস এনকার করেন, তাদের মতের বাইরে গেলে হাদিস জয়ীব বাতিল। যেমন একামত একবার একবার, দুইবার দুইবার, দুটোই টনটনে সহি হাদিস,
তারা এক একবার একবারটা প্রমাণ করতে যায়, দুইবার দুইবারটা নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে জয়ীব দুর্বল বাতিল অনেক বই আমি পড়েছি। ঈদের তাকবীর ছয়বার বারোবার দুটোই সহি, তারা বারোটা বানাতে যেয়ে ছয়টার হাদিসগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলেন, এটা সঠিক মানহাজ না। রফুল ইয়াদাইন একবার করার হাদিস সহি, তিনবার বা চারবার করার হাদিসও সহি, তারা তিনবার বা চারবার করার হাদিসটা প্রমাণ করতে যেয়ে একবারে হাদিসটাকে আজয়ীব বানাই ফেলেন, কখনো সাহাবির নামে তোহমত দিয়ে, কখনো নানাভাবে সনদের কথা বলে, এটা আসলে ঠিক না। আলে হাদিসের আলেম ছিলেন মোহাম্মদ ইবনে নাসরুল মারওয়াজি, আহমদ ইবনে হাম্বাল, ইসাহাক ইবনে রাহাওয়াই, তাদের বইপত্র পড়েন, তারা সব হাদিস মেনে নিয়েছেন, যে হাদিসে আসছেন কুল্লু জালিকা জায়েজুন ওয়াল আফদালু ইনদিকাদা, সবগুলোই জায়েজ, তবে এইটা আমার মতে উত্তম। এ তারা ছিলেন প্রকৃত আহলে হাদিস। এখন আমরা আহলে হাদিস নামেও মারামারি করছি, মাজহাব নামেও একই কাম করছি। যোগ্য আলেম থাকতে অন্ধ হাফেজের পিছনে নামাজ পড়া যাবে কিনা, মসলা মাসাইল সম্পর্কেও তত জ্ঞান নি না, অন্ধের পিছনে নামাজ মূলত যায় যদি নামাজটা সহি পড়তে পারেন, তারপরও যোগ্য থাকতে অন্ধের পিছনে কেন পড়বেন? দাড়ি ছোট রাখা যাবে কিনা, দাড়ি চাষার কতটুকু গোনা হবে, দাড়ি কাটা হারাম, এতে দলিল আদে রসুল্লাহ সাল্লাম দাড়ি কাটতে নিষেধ করেছেন, দাড়ি বড় রাখতে বলেছেন, আগে বলছি, কাজেই দাড়ি বড় রাখবেন, দাড়ি যদি অন্তত না শেষে ফেলেন চাষার হারাম থেকে বাঁচা যাবে, তবে সুন্নতের পুরো ওয়াজিব সুন্নত পুরো আদায় হবে না। আবার আমরা অনেক সময় বলি ও দাড়ি ছোট রাখাও যা শেষে ফেলাও, তাই তার মানে কাপড় কাঁচা মেরে পড়াও যা খুলে ফেলাও, তাই একই তো ভাই, কাঁচা মারলেও ফরস্ত রাখাই খুলে ফেললেও ফরস্ত, একই তো, ঠিক আছে তো? না ভাই, এক না, শরীয়তেও এক না, হাতে মশলাইও এক না, কারোর হাঁটু খুললে বলতে ভাই হাঁটুটা ঢেকে রাখেন, উরু খুলে এই বেটা রাখ, আর যদি পুরো খোলে তাহলে মেরে কাপড় পরাতে হবে। ওই রকম দাড়ি পুরোটা রাখাই সুন্নত, ওয়াজিব সুন্নত, তবে দেখো ছোট রাখলে অন্তত চেষে ফেলার গুণা থেকে বাঁচল, এটাকে মানে মানতে হবে। ফজরের ফরজ নামাজের পর সূরা আসরের শেষ ইনায়াত সবাই মিলে পাঠ করা যাবে কিনা? ফজরের নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার সবাই মিলে পড়েন তো? পড়েন তো জামাতে? পড়েন না? আয়াতুল কুরসি সবাই মিলে পড়েন তো? এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস সবাই মিলে পড়েন তো? তো এটা সবাই মিলে পড়ুন কেন? এটা হলো যদি কেউ শেখানোর জন্য দু একদিন বলে দেয় দোষ নেই, এটা নিয়মিত অধিবা হিসেবে সমস্যারে পড়া এটা আরেকটা বেদাত। যদি কেউ জানাজার দোয়া না জানে সে কি দোয়া হিসেবে সূরা ফাতিহা পড়তে পারবে? না, সূরা ফাতিহা মাইয়াতের জন্য দোয়া না, সূরা ফাতিহা শুরুতে পড়বে। আর আমরা আপনারা বলবেন যা হানাফি মাজহাব দৌড় মারল, হানাফি মাজহাবের কেতাবেই আছে সূরা ফাতিহা শুরুতে সানার জায়গায় পড়া ভালো, দোয়ার জায়গায় দোয়া না জানলে মনের ভিতরে আল্লাহুম্মা আগফিরলাহ, মানে যদি আরবি পারে আল্লাহুম্মা আগফিরলাহ, আল্লাহুম্মা আগফিরলাহ, আল্লাহুম্মা আগফিরলাহ বলবে, যদি তাও না পারে মনের ভিতরে বলবে আল্লাহ ওনাকে মাফ করে, আল্লাহ এই মাইয়াতকে মাফ করে দেন, তাতেই হবে। যদি কোনো ব্যক্তি কোনো পশু কুরবানি করার নিয়ত করে এবং পরবর্তী জানতে পারে সে পশুর গর্ভবতী হয়েছে, তাহলে তার নিয়ত অনুযায়ী সে পশুটি সেই বছরে কুরবানি দিতে হবে নাকি পরবর্তী দিলেও চলবে? নিয়ত কোনো কিছুই না, আরটা কুরবানি দিলেই হয়ে যাবে, মানত হলে সমস্যা হয়। খাওয়ার সময় টুপি পরিধান করা কি সুন্নত? বড় বিপদে ফেললেন। আমাদের দেশে এর এক প্রচলিত আছে খাওয়ার সময় মাথা ঢাকা রাখা সুন্নত, টুপি পরা সুন্নত। আমি তো মিসকিন একটু খুঁজি, বাথরুমে যাওয়ার সময় মাথায় আবরণ দেওয়া, টুপি বা কিছু রাখা, এটা আমি সহি পেয়েছি, কিন্তু খাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাম মাথা ঢাকার কোনো চেষ্টা করেছেন, ইলতিজাম করেছেন, এটা আমি পাইনি। এই জন্য খাওয়ার সময় মাথায় টুপি থাকলেও ভালো, না থাকলেও কোনো দোষ নেই, এটাই আমি জানি। মহিলাদের জন্য কি মাঝে মাঝে গোরস্তানে গিয়ে কবর জিয়ারত করা না যায়? যদি না যায় ধরার তো দলিল কি? সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর ওয়াল মুত্তাখিদিন আলাইহা মাসাজিদ ওয়া সুরুজা, যে সমস্ত মেয়ে বেশি বেশি কবর জিয়ারত করে, আর যে সকল মানুষ মেয়ে বা পুরুষ কবরের কাছে মসজিদ বানায় অথবা কবরে বাতি দেয়, আল্লাহর লানত তাদের উপরে। এই জন্য মেয়েদের কবর জিয়ারত না করা উচিত,
করলেও আপন আত্মীয় স্বজন একবার দু করতে পারেন এইরকম। এজন্য অন্য একটা আয়েশার হাদিস আছে, আহলে হাদিসের ভাইরা বলছে সর্বাবস্থায় সালাম দেওয়া যায়। আমার প্রশ্ন, কোন সালাম বিনিময় করা যায় না? যেমন আজান, দিনী আলোচনা, বাথরুম, খুতবা চলাকালীন। আহলে হাদিসের ভাইদের একটু এই আছে, বাথরুম চলাকালীন সালাম দেওয়া এবং নামাজে দাঁড়ানো অবস্থা ব্যক্তিকে সালাম দেওয়া, এ দুটো না দেওয়া উচিত। আর দিলে সে উত্তর দেবে না। বাকি আমরাও কিছু বাড়াইছি, খাওয়ার সময়, আজানের সময়, ওযু করার সময় সালাম দেওয়া যাবে না, কথা বলা যাবে না, কথাটা ঠিক না, সব সময় সালাম দেওয়া যাবে। আপনি যদি উত্তর দিতে বাধা থাকে, যেমন গলায় খাবার আছে, গিলে নিয়ে দেবেন। ফজরের ফরজ নামাজের জামাত চলাকালীন অনেকে সুন্নত নামাজে নিয়ত করে, কিন্তু তার সুন্নত নামাজ পড়তে পড়তে জামাত শেষ হয়ে যায়, এতে কি তারা জামাত ত্যাগ করার জন্য কবিরা গুনাহ হবে? জি হবে, শতভাগ কবিরা গুনাহ হবে। এই জন্য প্রথম কথা হলো, মসজিদের ভিতরেই ফরজ জামাত দাঁড়িয়ে গেলে সুন্নতের নিয়ত করা মোটেও ঠিক না, রাসূলুল্লাহ বারবার নিষেধ করেছেন। সাহাবী তাবেঈদের যে আমল আছে, মসজিদের বাইরে বাসায় রাস্তায় একামত শুনে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাম মসজিদের ভিতরে জামাত শুরু হওয়ার পরে সুন্নতে দাঁড়াতে নিজে কয়েকজনকে বাধা দিয়েছেন। ওলামারা জায়েজ বলেছেন, রাস্তায় মসজিদের বাইরে বারান্দায় জায়েজ তাও উত্তম বলেননি। এই জন্য মসজিদে ঢোকার পরে, বিশেষ করে এই ধরনের ছোটোখাটো মসজিদ, বিশাল মসজিদ ওই পিছনে এক জায়গায় দাঁড়াইছেন, তাও একটা কথা হতো, সুন্নত পরে পড়বেন, সমস্যা নেই। কুয়েতে থাকি, অনেক সময় খুব বৃষ্টি বা বালুঝড় হলে এক আজানে দুই একামতে দুই অক্তের নামাজ একসাথে পড়া হয়, যেমন মাগরিবের সাথে এসা। কিন্তু আমার প্রশ্ন হলো, আগে পরে সুন্নত বেতের নামাজ আছে, এই নামাজগুলো কখন পড়ব? এই নামাজগুলো ঘরে এসে নিরিবিলি পড়বেন, বেতের নামাজ রাতে অনেক শেষ রাত পর্যন্ত পড়া যায়। উমরা করার সময় নির্দিষ্ট কোনো দোয়া বা জিকির আছে কি না? না, তেমন কোনো নেই। ইন্না সাফা ওয়াল মারওয়াতা, সাফা পাহাড়ে ওঠার সময় প্রথমে রাসূলুল্লাহ পড়ছিলেন, এরপরে বাকি কোনো নির্দিষ্ট দোয়া জিকির নেই, আপনি আপনার মতো দোয়া জিকির করবেন। আমাদের দেশে এক এক ইসলামী দলের এক এক তরিকা, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? সব দল বাদ দিয়ে সুন্নত মতো আমল করবেন, সবার ভালোবাসবেন, প্রত্যেকের ভালোটার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, খারাপটার জন্য দোয়া করবেন, অসহযোগিতা করবেন। কোনো দলের ভিতরে গাঁট ছড় বানবেন না। দল হলো কর্মের জায়গা, আমরা ভালো কাজে সহযোগিতা করব। আর দল যখন বিভক্তি হয়ে যায়, আমার ওই দলের, ওই দল আমার না, তখন এটা নাজায়েজ হয়ে যায়। আমাদের গ্রামের মহিলাদের দাবি, আমরা ঈদের জামাত মসজিদে আদায় করব। প্রশ্ন আছে, শুধু মহিলাদের জামাত মসজিদে আদায় করে যাবে কি না? জি না, মহিলাদের জন্য পৃথক পৃথক জামাত একেবারেই নাজায়েজ কাজ, এটা করবেন না। যদি কোনো ঈদগাহে পর্দার সাথে মেয়েদের জামাতের ব্যবস্থা থাকে, বড় জামাতের সাথে, পুরুষের জামাতের সাথে, তাহলে করতে পারেন। যদি জামাতের মশলা আদায় হয়, মেয়ে ছেলে এক পথে না যায়, ওজুর জায়গা ভিন্ন হয়, পর্দা ঠিক থাকে, এটা করতে পারেন। আমি ব্যবসা করতে গিয়ে প্রচুর সুদের টাকা ঋণ হয়ে গেছে, আর সুদের টাকা নিতে আসছে মাঝে মধ্যে, না নিলে ঋণ গোসলে ঠেকাতে পারছি না। আমি নামাজ পড়ে মসে কি করতে পারি? ব্যবসা করে এই ঋণ পরিশোধ সম্ভব না, অন্য কোনো ব্যবস্থাও নাই। আপনি প্রথম করবেন, সুদ নেওয়া এবং দেওয়া বন্ধ করে দেবেন। আপনার, আপনি মনে করবেন আমার পাওনাদাররা মেরে ফেলবে, বিশ্বাস করেন আপনার পাওনাদারেরা তাদের টাকার স্বার্থে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য পাগল হয়ে যাবে, কারণ আপনি মরে গেলে তার এই লাখ লাখ টাকার সুদ সব বাতিল হয়ে যাবে। আপনি সোজা বলেন যে ভাই সুদ দিতে পারবো না, মেরে ফেলো, আমি তোমার আসলটা দেব, সময় দাও, একেবারে টোটাল স্টপ করে দেন। এরপরে আপনি আপনি দিতে পারবেন না, মারবে, গাল দেবে, পুলিশ দিক, পুলিশেও দেবে না, পুলিশে দিলে টাকা আদায় করতে পারবে না। তারা তাদের স্বার্থেই গাল গাল দেবে, রাগ করবে, চড়কিল দেবে, কিন্তু আপনার কোনো ক্ষতি হইতে দেবে না, কারণ আপনি মরে গেলে তার সব টাকা শেষ। এই জন্য আপনি সুদ স্টপ করেন, বলেন অবস্থা যে আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, দিতে পারছি না, আসল টাকা কিস্তি করে দাও, শোধ করে দেবো। এরপরে আপনি আস্তে আস্তে কোনো চেষ্টা করেন। বাংলাদেশে অনেক ইসলামী দল রয়েছে, সবাই কি হক দল? দলাদলিটাই নাজায়েজ কাজ, এগুলো হলো কর্মগ্রুপ। এই জন্য দল হিসেবে, এটা দল, এটা আমার দিনী ভাই, ওইটা আমার চিল্লার ভাই, ওইটা আমার বেদিনী ভাই, ওইটা এরকম না, সকল মুসলমান আমাদের দিনী ভাই। তবে আমরা এই পদ্ধতিতে কর্ম করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, অথবা দিনের বেশি উপকার মনে করি। যত দল আমাদের দেশে আছে,
কিছু কিছু দল আছে ইসলামের নামে শিরিক কুফর বেঈমান করে ফেলছেন, বাকিরা যারা আছেন আপনি যাদের নাম লিখেছেন এরা অধিকাংশই ভালো কাজ করেন, প্রত্যেকেরই কিছু ভুলভ্রান্তি আছেন। কাজে আপনি যে কোনো দলে কাজ করতে পারেন, কোরআন সুন্নার আলোকে যাচাই বাছাই করে দলে গেলেন মানে একেবারে যা বললো তাই। এই ধরনের দলাদলি, এই ধরনের আনুগত্য ইসলাম জায়েজ করে না। আমাদের সমাজে মিলাদ মাহফিলের প্রচলন আছে ইয়া নবী সালাম আলাইকা পড়া জায়েজ না নাজায়েজ। প্রথম কথা, মিলাদের কথা বলেছি, মিলাদ মাহফিল এক সময় আমাদের দেশে ভালো আলেমরাও করেছেন, এটা ছিল দিনী দাওয়াতের ওয়াজের একটা বড় পথ। আমাদের দেশে 50-60 বছর আগেও পত্রিকা ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, বাড়িতে বাড়িতে হুজুররা যে মিলাদ পড়তেন সবাই জমা হতো, বাড়ির বেটিরা ভিতরে বসে শুনতো, হুজুর আধা ঘন্টা এক ঘন্টা ওয়াজ করতেন, এই একবার দুইবার সালাম দরুদ পড়ে খালি ওয়াজ ওয়াজ, এরপরে একবার ইয়া নবী সালাম আলাইকা বলে শেষ। এটাকে তারা ওয়াজের একটা পদ্ধতি বলে মনে করতেন। তবে মিলাদ নাম, মিলাদ নামে অনুষ্ঠান, মিলাদের পদ্ধতি, এগুলো পদ্ধতিগত সুন্নতের খেলাফ, অনেক রকমের বেদাত ঢুকেছে, এহিয়া উসনানে বিস্তারিত পাবেন। কিয়াম কথা বলেছি, মিলাদ শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লামের অফাতের 600 বছর পরে, আর কিয়াম শুরু হয়েছে আরও 300 বছর পরে। এটা আরও বেশি আপত্তিকর বিষয়। আর ইয়া নবী সালামু আলাইকা এটা সবচেয়ে বেশি আপত্তিকর বিষয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে সালাম শিখিয়েছেন। আমরা নবীর উপর সালাম পড়ি, তার তাহিয়াতের ভিতরে কি বলি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা, এই সালামটা আপনাদের পছন্দ হয় না কেন? নবীর শেখানো জিনিস খারাপ আর আমাদেরটা ভালো, ঠিক না? এই তো নবীরটা যদি বলি তাহলে সব কম হবে, আমাদেরটা বললে সব বেশি হবে। এই তো সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লামকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখানে কয়েকটা সমস্যা আছে। সালামের সুন্নত নিয়ম হলো আগে সালাম বলে এরপরে সম্বোধন বলতে হয়। দ্বিতীয় হলো, আমরা যে ডাকি না আসিনা লোকে, এই লোক, এই ভাই, ডাকি না, এটা হলো নাকেরা বলা হয়, নাকেরা মাকসুদা, লোকটা চিনি নেই তবে একটা মানুষ। ইয়া নবী মানে এই নবী, এ একটা লোক, বুঝতে পারছি তুমি নবী কিন্তু কোন নবী চিনি নে, এটাকে আদব হলো না বেয়াদবি হলো? আল্লাহ তার নবীকে কখনো এইরকম করে ডাকেননি, সাহাবিরা কখনো নবীকে এইভাবে ডাকেননি, তারা বলেছেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া আইয়ুহান নবী। এই জন্য এটা দেশে প্রচলন হয়ে গেছে। তবে সালামের জন্য প্রথম সুন্নত হলো আলাদা সম্বোধন করে নয়, আর সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাল্লাম, কেউ যদি ইয়া দিয়ে করেন আর সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাও আহ্বান। একজন নিয়ত করেছে আমার ছেলে যদি ভালো হয়ে যায় তাহলে শাহী মসজিদে একটা মোরগ ও 3 কেজি চাউল দিবে, এখন কি অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? আপনি যে কোনো মসজিদে না, এটা আসলে গরিবদের খাইয়ে দেবেন, মসজিদে দিলেও যে কোনো মসজিদে গরিব একেবারে মানত হিসেবে গরিবদের খাইয়ে দেবেন। পিতা মাতা কেউ মারা গেলে তার ছেলে সন্তানের না নির্ধারিত দিন ছাড়া মানুষদের দাওয়াত দিয়ে খাওয়াতে পারবে কিনা? নির্ধারিত দিনটা আবার কি? হ্যাঁ, আমি মশলাটা বলি, পিতা মাতা মারা গেলে তার সন্তান আওলাদেরা নির্ধারিত দিনে মানুষদের দাওয়াত দিয়ে খাওয়া না যায়, নির্ধারিত দিন ছাড়াও মরা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া না যায়। হ্যাঁ, যদি কেউ বাপের মরাতে খুশি হয় তাহলে খাওয়াতে পারবে, কারণ আমরা জানি মানুষ খাওয়ায় কখন, খুশি হলে না, ছেলে চাকরি পেয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, আপনি মনে করেন বাপ্পা মরাতে খুশি হয়েছেন খাওয়াবেন, আমার আপত্তি নেই। বাবা মা মারা গেলে তাদের জন্য দোয়া করবেন নিজে, আর সাদাকা দান করবেন, মসজিদ মাদ্রাসা এতিমখানা একটা স্থায়ী কাজ করে দেবেন অথবা অস্থায়ী দান করবেন, দান সাদাকা এবং দোয়া, এটা হলো সুন্নত। খাওয়ানোটা খুবই বাজে রেওয়াজ, নির্ধারিত দিনে তো করবেনই না, অনির্ধারিতও করবেন না। যদি খাওয়ানোর শখ হয় এতিমখানায় মাদ্রাসায় একটা ছাগল গরু পাঠিয়ে দেবেন, তাল বেলামা খাবে, মনে মনে নিয়ত করেন আল্লাহ এই দানের সবটা আব্বা আম্মাকে দিও। কথা বুঝেছেন?
কিন্তু এই যে মানুষ ডেকে দাওয়াত করা, মেজবানি করা, এগুলো করবেন যদি কারোর ভোটের ইচ্ছা থাকে, কারণ সোয়াব হবে না তো, নবীন সুন্নতের খেলাফ সোয়াব হবে না। তবে আগামীতে ভোটে দাঁড়াবো, বাপ মরে গেছে একটা ঠেসে মেজবানি করে দিলাম, এটা করতে পারে। কোরবানির গোশত সমাজের ভাগ দেওয়ার পরে কোরবানিদাতা সামাজিক ভাগটা নিতে পারবে কিনা? সামাজিক ভাগ এখন আমাদের দেশে আছে, আসলে সমাজের সামাজিক ভাগটা দিতে হয় যারা কোরবানি দেয়নি তাদের, যারা কোরবানি দিয়েছে তাদের আবার সামাজিক ভাগ দেবেন কেন? তবে যদি এভাবে কিছু চলে যায় কোরবানি না যায় হবে না। যদি কেউ দল ঠেকানো অথবা গোশত খাওয়ার নিয়েতে কোরবানি না দিলে কেমন হয়, তাই কোরবানি দেদের কোরবানি হবে কিনা? না হবে না। তবে কার মনে কি আছে আমি জানি না, আমি ব্যক্তিকে এরকম চিন্তা করব না, তবে আমি যদি এই রকম কারোর সাথে ভাগে দিই তা আমার কোরবানিটা হবে না। যদি কেউ শরিক থাকে তাহলে তাদের কোরবানি হবে কিনা? পাঁচ সাত শরিকের যদি কেউ মনে করে দল ঠেকানোর জন্য অথবা কিছু গোশত কিনতেই হবে, ভাগ নিলে সস্তা পড়বে, তাহলে কারোরই কোরবানি হবে না। ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় একসাথে গোসল করা স্বামী স্ত্রী বা থাকা যাবে কিনা? ঘরের মধ্যে উলঙ্গ থাকা হারাম না, তবে একা থাকলেও অন্তত সতরটা ঢেকে রাখা আদব। স্বামী স্ত্রী একসাথে গোসল রাসূল ইসলাম করেছেন, তারা একসাথেই গোসল করতেন, এক পাত্রে দুইজনে গোসল করতেন, এবং অনেক সময় বোঝা যায় তারা তেমন কাপড় গায়ে মানে অল্প পানিতে, মনে করেন 3 লিটার পানিতে গোসল হয়ে যেত, এটা কাপড় সহ গোসল এটা অসম্ভব ব্যাপার। গোসলের সময় কাপড় খুলে রাখাতে যদি কাপড় খোলা হারাম যদি অন্য কেউ দেখে, আর আদব যদি কেউ না দেখে তাহলেও। কাজেই গোসলের সময় বাথরুমের ভিতরে কাপড় খুলে গোসল করা এটা নাজায়েজ নয়, এটা যদি ওই বাথরুম কেউ না দেখে সতর নিশ্চয়তা থাকে। আল্লাহ তাআলা আলাম।